সকাল সকাল আজকে ভাত বসিয়েছি। আমার বোনের ছেলেটার শরীর খারাপ, কাটোয়া হসপিটালে ভর্তি আছে, তো দেখতে যাব। সেই কারণে সকালবেলা উঠে কাজ সেরে ভাবলাম রান্নাটা করে তারপরে যাব, তাতে করে আসতে যদি একটু দেরি হয় হবে, কোনো অসুবিধা নেই। এখনো দেখি বাজারে মনে হয় তেমন কিছু বসেনি, একদম সকাল, মাকে বাজারে পাঠাবো, তারপরে তরকারির ব্যবস্থা করব, সবে ভাতটা বসালাম। আর প্রকাশবাবু দেখো, ও দেখছে যে মামি এটা কি করছে, ও আসলে ও নিজেকে দেখতে পাচ্ছে তো ওই জন্য ওখানে দাঁড়িয়ে রয়েছে। কালকের সেই মিষ্টি কুমড়োর বীজ কাকুলি রোদ্রে দিয়েছে, তবে এখনই গাছ বোনা যাবে না, আজকের দিনটা রোদ্দুরে দেওয়া হবে, তারপরে গাছ বোনা যাবে। কুমড়োর জাতটা খুব ভালো, কালকে কুমড়োটা খেতে খুব ভালো ছিল, বলো মা, খুব সুন্দর মিষ্টি কুমড়ো, না এক বিন্দু চিনি দিইনি তরকারিতে। এ ধনে পাতা গাছ বড় হয়ে গেছে, তো এবার তরকারিতে দেওয়া যাবে। যাক, সায়নের কাজ আছে, দেখেছো বীজগুলো বুনেছে কি সুন্দর গাছ হয়ে গেছে। এই সিজনে ধনে পাতার দাম হয়, লঙ্কা গাছগুলো তো ফুল আসেনি। আমি প্রথমে এই গাছগুলোকে ভেবেছিলাম ধনে পাতা গাছ, কি মাছ নেবো এটা ভাবতেই সকালবেলায় দেখি এক মাছওয়ালা কাকা যাচ্ছেন, তো ওনার কাছ থেকে টাটকা মাছ নেওয়া হয়েছে। টাটকা মাছ না, মা একদম খেতে চায় না, কিন্তু জানি না আজকে বললো বৌ আজকে নাও, কারণ এত গরম পড়েছে, এই মাছের পাতলা ঝোল খেলে শরীর ভালো থাকবে, মুখের স্বাদটা পরের কথা, তবে কিন্তু এই মাছের পাতলা ঝোল আমার খুব ভালো লাগে, মানে মুখে স্বাদ লাগে খেতে। খুব তাড়াহুড়োর মধ্যে রান্না করে একদম স্নান করে আমি রেডি হয়ে নিলাম, একদম তৈরি হয়ে নিয়েছি। আর ও উঠলো, উঠে এখন স্নান করছে, এখানে থালা রেডি করলাম ওর জন্য, কটা ভাত টেবিলে বেড়ে থুই। গরমে ঠান্ডা ঠান্ডা পেপসি নিয়ে চলে এসেছি, কে কে কিনবা বলো? আমি কিনবো। কত টাকা দামের? 5 টাকা করে দাম। 5 টাকা করে? আচ্ছা ঠিক আছে, যেটা খুশি নাও 5 টাকা। ও নাও, আমার যেটা খুশি। তোর 5 টাকা। প্লাস্টিক হাত দিয়ে এখন নিয়ে করতে হবে, ডিপ ফ্রিজে ছিল তো, নাও তুমি। নাও বাবা, কি ঠান্ডা, এখনই তো ফ্রিজ থেকে বার করলাম। সবাই খেয়ে বলো যে পেপসিটা খেতে কেমন হয়েছে। এরকম ফ্রিতে আমি খাওয়াতে পারবো না সব সময়, পয়সা নিতে নেই না, পয়সা নিতেই হবে, আমরা পয়সা দেবো না। কাটোয়া যাচ্ছি বোনের ছেলেকে দেখতে, তো আমরা স্টেশনে পৌঁছে গেছিলাম, টিকিটও কাটা হয়ে গেছে। টিকিট আছে? হ্যাঁ, এই যে টিকিটও কাটা হয়ে গেছে। রিটার্ন টিকিট? রিটার্ন টিকিট কেটেছিলে? একদম। তারপরে আমার বোন ফোন করলো, বললো দিদি তোরা কি গাড়িতে আছিস? আমি বললাম না, আমরা এখনো গাড়ি পাইনি, আর শুনছি নাকি গাড়ি ব্লক 4:30 ছাড়া পাওয়া যাবে না। বলছে তোরা যদি গাড়িতে থাকিস তাহলে আমার ছুটি হয়ে গেছে, আমি ছেলেকে নিয়ে থাকবো, তোরা আসবি তারপর দেখা করব। কিন্তু সেটা তো সম্ভব হলো না, গাড়ি পাইনি, তো আমি বললাম ঠিক আছে, এমনি বাচ্চা অসুস্থ, তুই বাড়ি চলে যা, এমনকি আমার মাসির বাড়িও যেতে বলেছিল সালারে, কিন্তু এই মুহূর্তে সালারে যাওয়া সম্ভব না, তো ওই জন্য আমরা আবার বাড়ি চলে এসেছি। আজকের দিন আবার বড় মাসির বাড়ি নিমন্ত্রণ ছিল আমাদের, কাটোয়ায় যাবো বলে বড় মাসির বাড়ি যাইনি, তো বড় মাসি শুনে আবার বলছে যে তোরা আয়। তো এই আকাশ বেরিয়েছিল একটু কেনাকাটা করতে স্কুটিটা নিয়ে, ওই যে আকাশ ঢুকে পড়লো, এবার আমরা বেরোবো। আকাশই নামিয়ে দিয়ে এসেছিল আমাদের স্টেশনে। ও অনেক কিছু জিনিস কিনেছে মানে বেড়াতে যাবে বলে, এখনো কিন্তু টিকিট কনফার্ম হয়নি, এখনো টিকিট কনফার্ম হয়নি, কিন্তু আকাশে দুজোড়া জুতো নিয়েছে। খাওয়া দাওয়া করে চলে আসলাম এই কলা বাগানে হাওয়া খেতে, কারণ এখানটা ছিয়া আছে এবং ঠান্ডাও আছে প্রচুর। আর আমি তোমাদের দিদি ভাই দুজনে গিয়েছিলাম নিমতলায় খাওয়া দাওয়া করতে, নিমন্ত্রণ ছিল, তাই ওখানে খাওয়া দাওয়া করে মোটর সাইকেল করে আসছি, মানে এত তাপ কি বলবো। তা এসে এখানে করে দাঁড়ালাম জামাটা খুলে, আর এই যে দেয়ালটা চিনতে পারছো, তোমাদের দিদি ভাই এখানে গোবরে ঘুটে দিত, আর এই ঘরটাতেই আমাদের গরু থাকতো। আচ্ছা, এদের কি দেখে চেনার উপায় আছে? আমি কিন্তু এখনো বুঝতে পারছি না, এদের মাকে জিজ্ঞাসা করছিলাম যে কি দেখে এদেরকে আর কি চিহ্নিত করা যায়, বললো তুমি একটু চেষ্টা করো, আমি এখনো চেষ্টা করে খুঁজে পাইনি। দুটো কিউট একদম, আর এদের চ্যানেল আছে বলবো না, এর বাড়ির বড়দের চ্যানেল আছে, এদের চ্যানেলের নাম হলো দিয়া দীপা টুইন, তোমরা চ্যানেলটা সার্চ বারে গিয়ে সার্চ করে দেখতে পারো। বাবা তুমি এবার কি একটু ভালো আছো? আমি এক্ষুনি বাবাকে মানে অফ ক্যামেরায় জিজ্ঞাসা করলাম যে বাবা কেমন আছো, আমাকে একটু রাগ দেখিয়ে বললো ভালো নেই গরমে, যে আমি দেখলাম বাবার মাথাটা তাহলে ক্ষণিকের জন্য একটু ঠান্ডা করি যাতে একটু ভালো লাগে, একটা ভিজে গামছা মেলা ছিল তারের মধ্যে, তো ওইটা এনে যেই গায়ে জড়িয়ে দিয়ে জিজ্ঞাসা করছি কেমন আছো, বলছি খুব ভালো আছি এখন। কালকে না বলছিল আমি অনেকটা চলে এসেছিলাম বলে, আমি বললাম ও পছন্দ করে কি তাহলে পাবনা মেসে আসছি নাকি এইভাবে দাদার বোন? হ্যাঁ, মুখোমুখি হয়ে গেল আজকে, সেটা নাই ও তো কাজ করে, সারা ভগ্নিপদ আজ মুখোমুখি হয়ে গেল। হ্যাঁ, ও তো বাপি তো কাজ করে, আর বোনকে যেটুকু দেবে তারপর বুড়ে থাকতে হয়,
আমার তো ইচ্ছা হয় বোনকে দিয়ে ভগ্নিপতিকে দেবো পরে দেবো ওটা পরে ওটা খাতায় লেখা থাকলো আমি সুচাহনি বা কিন্তু একটু চলে গেল অখাদি দি আই তোমারটা তুমি সুচাহনি বা আর বলছি কি বাদাম ফাদাম আসবে হাত ধুয়ে রাখবো হ্যাঁ আসবে জুতো হাফ প্যান্ট আর রুমাল হ্যাঁ কি সমুদ্রে ঢেউ ভাঙবা বলে হ্যাঁ এরকম এই প্যান্টগুলো নিয়েছি এগুলো দুটোই হাফ প্যান্ট হ্যাঁ দুটোই হাফ আচ্ছা আমি তো ফুল প্যান্ট খুব কম পরি জুতো বাহ জুতো জোড়া তো দারুণ হয়েছে হোয়াইট কালার বেশ ভালো ফুল প্যান্ট নাও নি ফুল প্যান্ট নেই নি ফুল প্যান্ট আছে তো হাফ প্যান্ট পরে চলে যাব হ্যাঁ হ্যাঁ ট্রেনের মধ্যে গরম আছে কোনো ব্যাপার নেই দাদা কোথায় গেল ও ছিল এই মাত্র বেরোলো আর তোমার গিন্নি কই ও ঘরে আচ্ছা শাড়ি নিয়েছে শাড়ি বলছি এখান থেকে নেবে ও কাছের থেকে তো তাই তো তাই হ্যাঁ যাক ভালো হয়েছে এখন আমরা যাবে এখন হুম হুম আমি ওই যে সাজপত্র গুছালাম ব্যাগ গুছানো তো হয়ে গেছে সাজ গুছানো হয়ে গেছে আর হ্যাঁ আর যেগুলো পড়বে সেগুলো থাকলো বাইরে দেখো বেচারীদের বাদামের কথা বলে আমি পুরো বিপাকে ফেলে দিয়েছি কাকুলি আমাকে এক্ষুনি বাদাম দিয়ে গেল ওই যে ঠোঙার মধ্যে এসে বলছে বৌদি তুমি বাদামের কথা বলেছো আমি কত খোঁজা খুঁজেছি খুঁজে খুঁজে বাদাম নিয়ে এসেছি আলাম খোঁজার কি দরকার ছিল বাদাম না পেয়েছো না পেয়েছো আমি তো মজা করেই বলেছিলাম আর দেখো দুটো চপ দিয়ে গেল একটা আমি আধ খাওয়া করেও ফেলেছি আর একটা ওর দাদার জন্য তো এখন বাদাম খাওয়ার সময় নেই একদম রাতে রুটি বানাতে হবে কটা জল দেওয়া ভাত আছে দুপুরের অল্প তরকারিও আছে তো ভাবছি রুটি আর আলু ভাজা বানাবো মা খাবে রুটি আর অনেক গরম পড়েছে তো বাবাকে রুটি দেব হ্যাঁ বাবাকেও রুটি দেব আর আমার দেওরটার জন্য রুটি বানাবো আর ওর আর আমার জল দেওয়া ভাত আলু ভাজা একটু মাছের তরকারি আছে টাটকা মাছের পাতলা ঝোল করেছিলাম তো ফ্রিজে রাখা আছে ওটা গরম করে নেব বের করে আজকে বিকেলের ঝাড় দেওয়া দিচ্ছি পুরো রাত্রিবেলায় এতক্ষণ আমি বাইরের দিকেই ছিলাম তা বলে তোমাদের যে বললাম না রুটি করব আলু ভাজা করব এটা করব ওটা করব সেমনটা কিছু নয় তো আমি বাইরে বেরিয়েছিলাম তখনই তোমাদের সাথে কথা বলার পরই মাকে বললাম যে মা আটা মাখি মা বললো যে দাঁড়াও কিছু করতে হবে না এই গরমে রুটি অন্তত করতে হবে না ওই কাকুলি ভাত বসিয়েছিল ও রাত্রে ভাত করার ছিল কাকুলি বললো কি যে আমি চাল দিয়ে দিয়েছি সবার জন্য তোমার রাত্রে কোনো কিছু রান্না করতে হবে না আমি শুধু দুধটা জাল দিয়েছি আর খাওয়াও হয়ে গেছে ও গরম ভাত বেড়ে দিল আমি খেয়ে নিলাম বলো গরম গরম খেয়ে নাও জালাটা দিয়ে দি এই এই আস্তে আস্তে কি করছো তুমি কেন দিও না জানা তুমি বুঝতে পাচ্ছ না ওই জালাটা খোলা থাকো দিও না জানা খোলো 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 গরম না ওই গরমের জন্য আমি পাড়ায় চলে যাচ্ছি বাইরে থাকছি কম আজকে খাটে শুয়ো না না অসম্ভব আমি কালকে নিচে চলে এলাম কি করে আশ্চর্য হয়ে গিয়েছি ব্যাপার হচ্ছে অনেক রাতে রাত তখন একটার উপরে বাজে তুমি তো ঘুমিয়ে গেছো তা আমি দাঁড়া ঘুমিয়ে আছো ঘুমিয়ে থাকো দিয়ে যখন প্রায় দুটোর কাছে কাছে বাজে না তখন দেখি আমি যে বাইরে উঠবো তখন দেখি তুমি লাইটটা জ্বলেছি জ্বালার পরে দেখি তুমি ঘেমে স্নান করার মতন হয়ে গেছো যে তোমাকে আবার ওখান থেকে নামিয়ে আমি মেজেই শোয়ালাম এখন 22:31 হয়েছে 10:31 10:31 বেজে গেল এখন এটা খুব সত্যি কথা আজকে তোমাদের দিদিভাই সেরকম কোনো টাইম পাইনি কারণ আমরা যাচ্ছিলাম কাটোয়ায় হ্যাঁ পুরো একদম গোলমেলে টাইপের হয়ে গেছে কাটোয়ায় যাচ্ছিলাম বোনের ছুটি হলো আমার বোন পর ছুটি হলো ফোন করলো ট্রেন পেলাম না চলে আসলাম আচ্ছা তারপরে গেলাম বড় মাসির বাড়ি সেখানে খাওয়া দাওয়া করে চলে আসলাম তারপরে টুকটাক করে আবার আমি এসে কিন্তু একটু ঘুমিয়েছি এই করে করে আর কি দিনটা গেল খাপছাড়া হবে তারপরে টিকিট কেটেছি আপ ডাউন টিকিট কেটে নিয়েছি টিকিট তো তোমাদের দিদিভাই দেখালোই আমার পকেট থেকে নিয়ে তারপরে আমরা নিমতলায় গিয়েছি সেখানে খাওয়া দাওয়া করে মিনিট 20-25 থেকে আবার চলে এসেছি তা ও তো এখন রাতে কাজ করবি কিছু করার নেই কারণ দিনের কাজটা ও কাজকে রাতে সারছে তবে আরেকটা কথা আমি বন্ধুদেরকে বলবো স্বপ্ন পূরণের আরেকটা ধাপ বলতে পারো আগামীকালের ভিডিওতে আসছে আমিও কিন্তু একটু একটু শুনেছি কতটা সত্যি কি হবে আমি কিন্তু জানি না কিছুই তবে আগামীকাল আসুক আমি যেরকম জানতে পারবো তোমরা ঠিক জানতে পারবে আজকে যে একটু একটুটা ও জানতে পেরেছে সেই একটু একটুটা থাক কালকের ব্লগে তোমরা জানতে পারবে তোমাদের দিদি ভাই এখন শুয়ে শুয়ে যে কোনো একটা কাজ করছে ওই যে আর এত গরম পড়েছে তোমাদেরও বলছি সবাই কিন্তু গরম থেকে খুব সাবধান জল একটু সবাই বেশি করে খাবে আর এই সময় জল খাওয়ার খুব প্রয়োজন প্রত্যেকটা মানুষের বাচ্চা বড় সবারই কারণ শরীর থেকে ঘেমে যে পরিমাণে জল বেরিয়ে যাচ্ছে জল না খেলে সমস্যার মানে সম্মুখীন হতে হবে জল খাবে যাদের ফ্রিজ আছে
তারা যেন খুব ঠান্ডা জল খাবে না, খেলে কিন্তু গলা বসে যেতে পারে এবং শরীরটাও খারাপ হতে পারে। জ্ঞান দিচ্ছি না কিন্তু, মানে যেটা আমার ক্ষেত্রে হয় আমি সেটাই বলছি। তা যাই হোক, ভিডিওটা কিন্তু আর বেশি বড় করছি না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে।